আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে ভিডিওতে ম্যাস্টাইটিস রোগ সম্পর্কে, ম্যাস্টাইটিস রোগের প্রতিকার সম্পর্কে আলোচনা করব। যারা ডেয়ারি খামার করেছেন কিন্তু গাভীর ম্যাস্টাইটিস রোগের ঝামেলায় পড়েননি, এরকম খামারি খুব কমই আছে। খামারে মারাত্মক বিপর্যয় ঘটাতে পারে এই রোগটি, কিন্তু আপনি কিছু সহজ উপায় অবলম্বন করলে সহজেই এই রোগকে প্রতিহত করতে পারেন। তবে প্রথমে জানতে হবে ম্যাস্টাইটিস রোগটি কী। ম্যাস্টাইটিস হলো গাভীর ওলানে বা বাটে কোনো ধরনের সমস্যা দেখা যাবে, যাকে বিজ্ঞানের ভাষায় প্রদাহ বলে। সাধারণত ওলানে দুধ নির্গত হবার জন্য ওলানে যে টিস্যুগুলো আছে সেগুলো যদি কোনো কারণে আক্রান্ত হয়, তাহলে ওলান ফুলে গিয়ে দুধ উৎপাদন বাধাগ্রস্ত হয়, এমনকি সম্পূর্ণ বন্ধ হয়। গাভীর শরীরে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে। সাধারণত ওলান যদি সরাসরি আঘাতপ্রাপ্ত ক্ষতিকর রাসায়নিক ওলানে প্রবেশ করে, অথবা কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস দ্বারা ওলান আক্রান্ত হয়, তাহলে এই রোগ হতে পারে। তাছাড়া অনেক সময় এই রোগে বার্ডগুলোতে পুষ বের হয়, আবার অনেক সময় রক্ত বেরোয় দুধ না বের হয়ে। প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন খামার। গরুর খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে গাভী সবসময় স্বস্তিতে থাকতে পারে। তারপর হচ্ছে পরিষ্কার ওলান। খামারে ম্যাস্টাইটিস মুক্ত রাখতে হলে গাভীর ওলান অবশ্যই পরিষ্কার রাখতে হবে। দুধ দোহনের আগে অবশ্যই দুধের বাটগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে, এর ফলে দুধ দোহনের সময় ওলানে এবং বাটে লেগে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো বাটের ভেতর ঢুকতে পারে না। অনেক রকমের ব্যাকটেরিয়া আছে যারা মাটিতে এবং গোবরে লেগে থাকে, এর ফলে আমাদের গরুর অনেক ক্ষেত্রে ম্যাস্টাইটিস হয়ে যায়। তারপরে 3 নম্বর ওলান পরীক্ষা করা। প্রত্যেকবার দুধ দোহনের পূর্বে ওলান ভালো করে পরীক্ষা করে নিতে হবে। অনেক সময় দুধের বাটে ক্ষত, সিরা এমনকি ঘা বন্ধ থাকতে পারে। এরকম সমস্যা থাকলে ওইসব বাটে দুধ দোহনের মেশিন ব্যবহার করা যাবে না, এসব বাটে ম্যাস্টাইটিস হওয়ার ঝুঁকি থাকে, বেশি থাকে। তাই বাটে কোনো ধরনের অসুবিধা দেখা দিলে তারা দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তারপরে দাম হচ্ছে দুধ দোহনের পূর্বে বাট পরিষ্কার করা। যে কোনো একটা ভালো জীবাণুনাশক দিয়ে দুধ দোহনের পূর্বে বাটগুলো ডুবে নিতে হবে, এর ফলে ওলানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষতিকর জীবাণুর পরিমাণ কমবে, যার ফলে ম্যাস্টাইটিস হওয়ার ঝুঁকি অনেকাংশ কমে যাবে। বাট পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলা। তারপর যদি যে কেউ মেশিন স্থাপন করে, মেশিনের সাহায্যে দুধ দোহন করে, অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আবার দুধ দোহনের যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার। যেসব লোকজন দুধ দোহনের মেশিন ব্যবহার করবে তাদের অবশ্যই ভালোভাবে প্রশিক্ষণ নিতে হবে। এই যন্ত্রটি কীভাবে স্থাপন করতে হবে, কীভাবে আলাদা করতে হবে তা ভালোভাবে জানতে হবে। খাদ্যাভ্যাস। দুধ দোহনের পর গাভীকে খাবার দিয়ে ব্যস্ত রাখতে হবে, যাতে গাভীটি অনেক সময় দাঁড়িয়ে থাকে। দুধ দোহনের সময় দুধের নালীগুলো বড় হয়ে যায়, যা স্বাভাবিক হতে অনেক সময় 1 ঘন্টাও লেগে যায়। তাই এ সময় গাভীকে ব্যস্ত রেখে দাঁড়িয়ে রাখলে ভালো হয়, কারণ মাটিতে শুইলে যদি মাটি থেকে ও গোবর থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া এই ওলানের বাটের ছিদ্রের মাধ্যমে ভিতরে প্রবেশ করে, এতে গরুর ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং অবশ্যই খাদ্যে ই এবং সেলেনিয়াম। গাভীর ওলানের সুরক্ষার জন্য ভিটামিন ই এবং সেলেনিয়াম খুব গুরুত্বপূর্ণ, তাই গাভীর দৈনিক খাবারে ভিটামিন ই এবং সেলেনিয়ামের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। আমরা যদি এই পন্থাগুলো অবলম্বন করি, অবশ্যই আমরা আমাদের যে গরুগুলো 15 কেজি 20 কেজি দুধ দেয়, তাহলে আমরা ম্যাস্টাইটিস মুক্ত খামার তৈরি করতে পারবো, ম্যাস্টাইটিস মুক্ত খামার রাখতে পারবো। আপনারা এগুলো মেনে চলার চেষ্টা করেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।